হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম অনির্বাণ আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো এক মাজারে আসছি আমরা, কেলাসার মাজার বলা হয় এটাকে। তো আমি মাজারের মধ্যে সব কিছু আপনাদের দেখাবো, ওনার ফুল নামটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন। আর অনেক বড় জায়গা, তো হয়তো বা দ্বিতীয় মানে দুটা পর্ব করতে হতে পারে আমাকে, তো অবশ্যই দেখবেন পুরোটা জায়গা কীভাবে আসতে হয়, কত টাকা লাগে, কীভাবে কী করতে হয় সম্পূর্ণ আমি বলবো। তারপর যদি বলার মধ্যে কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে আপনারা কমেন্টস করবেন জানার জন্য। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এটা হলো সেই কেলাসার মাজার। এটা একটু কাহিনী আছে, আমি কাহিনিটাও আপনাদের বলছি। আর এই যে ছোটোখাটো এগুলো সব আসর বসছে আর কি এখানে। তো কাহিনিটা হলো এখানের জেলেরা মাছ ধরে, ওটা আপনারা জানেন, জেলেরা মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা কেল্লা হাতে চলে আসছে জেলেদের জালে। তো সেই কেল্লাটা পাওয়ার পরে সেই কেল্লা কথা বলে ওঠে। তো সেটা একটা পীর, যেটাকে পীর বলা হয় বা ওলি বলা হয়, ওদের হাতে পড়ে। তো উনি বলে যে আমাকে এই জায়গায় কবর দাও। তারপরে এই মাজার শুরু হয়, বিভিন্ন মানুষ নিয়ত করে, গরু ছাগল অনেক কিছু নিয়ে আসে, বছরে এটা মাহফিল হয়। তো এটা কোথায় কী সম্পূর্ণ আমি বলছি। তো আপনারা এসে মাজারের পাশে আবার সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। আমি একটু আগে নামাজ আদায় করছি, খুব সুন্দর, অনেক বড় মসজিদটা। এই যে এখানে লেখাও আছে, হ্যাঁ, এই যে হযরত সৈয়দ আহমদ, এভাবে পীরের পুরোটার নাম লেখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি মাজারের মধ্যে। এখানে অনেক মানুষ শুয়ে রয়েছে, ভিতরে শোয়া নিষেধ। এখন 10টা বাজে, তালা দিয়ে ফেলেছে, 10টার পর তালা দিয়ে ফেলে। তো আসেন আমি আপনাদের সামনে দেখাই মাজারের ভিতরটা, দেখাই, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সাহায্যের জন্য কথা শুনতে পারবেন না, তো কথা আমি বলবো। এখানে দান বাক্স আছে, আপনি এক জায়গায় টাকা দিতে পারেন মাজারের উপলক্ষে। এখানে অজুখানা আছে, এখানে ছোটোখাটো আসর, অনেক আসর আছে এখানে পাশেই। এই জায়গায় বিশাল বড় একটা জায়গা, এখানে মানুষ টাকা দেয়, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে মানুষ টাকা দেয় মাজারের সাথে, এটা এই জায়গায়, এই যে এখানে যেখানে যাচ্ছে সেখানে গরু ছাগল ভেড়া অনেক কিছু, আর এখানে অনেক গরিব আছে যারা ভিক্ষা করতেছে। এই যে এখানে গরু ছাগল অনেক কিছু আছে। তো এখন আমি মাজারের ভিতর যাবো, কথা বলবো না, আপনাদের সাথে দেখাবো, আপনারা দেখেন। এখানে অনেকে মোমবাতি দেয়, এই যে মোমবাতি দিতেছে এখানে মহিলারা। ওই সাইডে পুরুষরা, আমি ওদিকে যাচ্ছি, পুরুষদের ওদিকে যাচ্ছি। সবাই এটাকে কল্লাশাই বলে, শুধু কল্লাটা কবর দেওয়া হয়েছে। আমি পুরো নামটা আপনাদের শোনাচ্ছি, হযরত শাহ সৈয়দ আহমদ গেজু গেছু দারাজ প্রকাশ শাহ পীর কল্লা শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। এখানে ছাগল মুরগি রাখা হয়, ছাগল মোরগ রাখার স্থান। এখানে ছোটোখাটো অনেক আসর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবগুলো দেখাচ্ছি, হয়তো বা শোনা যাচ্ছে না, তো আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো আসর আছে, এভাবে ছোট ছোট অনেকগুলো আসর এখানে আছে। এখানে বসে বসে বাউল শিল্পীরা গান গায়,
আর সামনে আপনাদের দেখাইছি মাজারের সামনে অনেক ট্রলার, এখানে অনেক ট্রলার আসে, এটাকে খড়মপুর বলা হয়। তো এখানে অনেকজনকে আমি জিজ্ঞাসা করছিলাম, এটাকে ওরা খড়মপুর বলে, মুরব্বীরা হরমপুরও বলে এটাকে। তো অবশ্য এখন গুগল ম্যাপে সব কিছু খুঁজে পাবেন, তারাও আমি তথ্য দিচ্ছি যে কীভাবে এখানে আসতে হবে। তো আমি যেভাবে আসছি, যেভাবে আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, এটা বলে আর বিশাল বড় মেলা। আপনি মেলা যদি আমি আপনাদের দেখাই, প্রায় 2-3 ঘন্টা ঘুরতে হবে। তো এত বড় ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না, তাই আমি অল্পতেই শেষ করতে চেষ্টা করব। তো আমরা ট্রলার দিয়ে এসেছি, এখানে ট্রলার দিয়ে আসা যায়, ট্রেন দিয়ে আসা যায়, এবং আপনি চাইলে গাড়ি দিয়ে আসতে পারবেন, বাস দিয়ে, মাইক্রো বাইক, যে দিয়ে মন চায় আসতে পারেন। সবচেয়ে ভালো হয় ট্রেন দিয়ে আসলে আর কি। বিশাল বড় জায়গা, আমি দেখাচ্ছি আপনাদের, অনেকটুকু দেখাবো। তো আমি যেভাবে আসছি ওটা বলতেছি আপনাদের। সর্বপ্রথম আমি কী করলাম, আমরা গাজীপুর থেকে আমি আসছি। তো আপনারা বিভিন্ন জায়গাতে আসতে কমেন্টস করতে পারেন, আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে সর্বপ্রথম চৌরাস্তা আছে, চৌরাস্তা থেকে আপনি ডাইরেক্ট সাইনবোর্ড, সাইনবোর্ড থেকে গাড়ি দিয়ে গৌরীপুর, গৌরীপুর থেকে একদম বাতাগান্দি, বাতাগান্দি থেকে অনন্তপুর, অনন্তপুর থেকে একটা ট্রলার ছাড়া হয়েছে আমাদের বন্ধুরা মিলে, 500 টাকা করে নিয়েছে, 500 টাকা আপনাকে দিয়েছে, একটা গেঞ্জি দিয়েছে আমাদের সবাইকে। ভিডিওটির শেষে আমি গেঞ্জি এবং কিছু ডান্স আছে জাগানাকা মাজারের, তারপর আরও অনেক তথ্য আমি আপনাদেরকে দেবো। গেঞ্জি দিয়েছে, তারপরে আমাদের দুপুরে খানা খাওয়া হয়েছে, বিরিয়ানি, আর আমাদের আসা যাওয়া আর কি অনেকটুক দূর, প্রায় 10 ঘন্টার মতো লেগেছে নদী পথে। এই প্রথম এত বড় জার্নি আমি করলাম, তো আরও তথ্য দিচ্ছি, সামনে আসেন, অবশ্যই সাথে থাকবেন। আপনারা যদি বলেন যে এখানে কী আছে সেগুলো বলতে, তাহলে আমি সারাদিনে বলতে পারবো, কিন্তু শেষ হবে না। তাই আমি বলতেছি যে এখানে কী নাই আপনারা ওইটা বলুন। এখানে সব কিছুই পাওয়া যায়, সব কিছু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মোমবাতি, এখানে মাজারে দেওয়ার জন্য মোমবাতি আছে, তারপরে বিভিন্ন মিঠাই, অনেক কিছু তজবি টজবি আছে। একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম, এখানে রুটি, তন্দুর রুটি সব কিছুই পাওয়া যায়। ফার্মেসি আছে, ডাক্তার ফার্মেসি, অবশ্যই সাথে থাকুন, আপনাদের দেখাচ্ছি, আর অনেক কিছুই আছে এখানে।